তারা যদি মাঠে খেলাধুলা করে, মাঠমুখী হয়, তাহলে আমার বিশ্বাস যে তারা এই মাদক বা অন্যান্য যে সমস্ত সাইড ইফেক্ট আছে এগুলো থেকে বিরত থাকতে পারবে। তো সেই লক্ষ্যে আমি আমার ফিউচার প্ল্যান আছে যে যারা এদিক সেদিক ঘোরাফেরা করে বা অন্যান্য কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে, তাদের আমরা সামনে আরও বেশি টুর্নামেন্ট আয়োজন করে তাদের মাঠের দিকে ফিরাবো এবং মাদক থেকে দূরে রাখবো এবং জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার আমরা দেখতে পাচ্ছি করতে চেষ্টা আজকের খেলা। জনাব মিলন কান্তি রায়, প্রধান অতিথি মহোদয়কে সম্মানসূচক ব্যাস পরিয়ে দিচ্ছি। মুরব্বী হাজী নুরুল ইসলাম, হাজী তাহের এবং উপস্থিত আছেন ন্যাশনাল ক্লাবের কাউলিপাড়া ন্যাশনাল ক্লাব কর্তৃক আয়োজিত ফাইনাল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেয়ভাজন জনাব মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক 3 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ।